নমস্কার, স্বন্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতীয়র বুকে আজও দগদগে 26/11-এর মুম্বাই অ্যাটাক ক্ষত। আজমল কাসদ সহ 7 জনের ঘৃণ্য হামলার শিকার হতে হয়েছিল শতাধিক মানুষকে। এতদিন কেটে গেল, সুবিচার পাননি নিহত। আজও বিচারের আশায় স্বজনহারাদের পরিজনরা, পাশাপাশি আশার আলোয় দিন গুনছেন আহতরাও। এত বছরেও ন্যায় বলতে শুধুমাত্র আজমল কাসভের ফাঁসি। তারপর গঙ্গা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে, কিন্তু সুবিচার অধরাই। বরং মুম্বাই হামলার সেই ষড়যন্ত্রীদের প্রায় সকলেই আজও বহাল তহিয়তে ঘুরে বেড়াচ্ছেন। মুম্বাই হামলায় অন্যতম চক্রে ছিল তাহাউর হোসেন রাডা, কানাডার ব্যবসায়ী। পাকিস্তান থেকে ভারতে আসা 10 লস্কর-ই-তহবার জেহাদিদের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল সে। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ। রানাকে ভারতে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে। সব ঠিক থাকলে বছর শেষের আগেই তাকে ভারতের হাতে তুলে দিতে পারে বাইডেন প্রশাসন। ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবিতে রবিবার রাজধানীর সিটি সেন্টারে বিক্ষোভ দেখায় বেকার যুবকরা। তাদের অভিযোগ, 2022 সালে 7 জন ফায়ারম্যান এবং 25 জন ড্রাইভার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। যথারীতি ফিজিক্যাল এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর গত 11 মাস ধরে মৌখিক পরীক্ষা না নিয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে রাখা হয়েছে। এরই প্রতিবাদে এদিন জমায়েত হয়েছে চাকরি প্রত্যাশীরা। তারা জানান, লিখিত পরীক্ষায় বসেছে মোট 1,800 জন চাকরি প্রার্থী, কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে রাখায় বর্তমানে তারা দুশ্চিন্তায় ভুগছে। তাদের যা দাবি, চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মে মাসে একটা ত্রিপুরা ফায়ার এমার্জেন্সি সার্ভিস থেকে একটা ফায়ারম্যানের 304টা পদ এবং ড্রাইভার লেগা 25টা পদের লেগা একটা ভ্যাকেন্সি বাইরে। তার লেগা আমরা বিভিন্ন ডেটে বিভিন্ন 8টা ডিস্ট্রিক্টের ভিতর ফিজিক্যালি সুস্থভাবে কমপ্লিট হয়েছে। তারপর নেক্সট এই বছরের জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন এক্সাম দিই। কিন্তু তারপর থেকে বাকি যে প্রসেসটা, ভাইভার প্রসেসটা এবং ফাইনাল মেরিট লিস্টের প্রসেসটা, এটা আজকে 11 মাস হতে যাইতেছে। রিটার্ন এক্সাম হয়েছে এবং ফিজিক্যাল এক্সাম হচ্ছে 1.5 বছরের মতো হইতেছে। এখন পর্যন্ত আমরা এটার কোনো আপডেটই পাইছি না। আমরা বিভিন্ন সময়ে ডিরেক্টর অফিসারে গেছি 2 বার, তাছাড়াও সেক্রেটারি হাউসে গিয়ে সিএম এর অ্যাপয়েন্টমেন্টও ট্রাই করছি 2 বার। 2 বার আমরা ট্রাই করছি, কিন্তু কোনো রিপ্লাই আসে না। যার লেগে আজকে আমরা সবাই একসাথে, সব বেকাররা যারা ফিজিক্যালি ক্যান্ডিডেটরা কোয়ালিফাই হয়েছি, একসাথে আইসি আইসের আমরা সিএম স্যারের কাছে করে দূরে নিবেদন করতেছি, স্যার আমাদের বিষয়টা দেখুন। আমরা 1.5 বছর যাবৎ একটা বেকারত্ব জীবন কাটাইতেছি, একটা পরীক্ষা দিয়ে আসলে হয়তো এটা রেজাল্ট কী হইতে পারে, সবাই একটা আশাবাদী আছি। রাজধানীর ধলেশ্বর 3 নম্বর রোডের বিপ্লব ভৌমিকের বাড়ি থেকে গত 12 নভেম্বর চুরির ঘটনায় আরও একজনকে চোরকে জালে তুলল পুলিশ। রবিবার পূর্ব আগরতলা থানার পুলিশ বিক্রম দাসকে জালে তুলে আরও 2 জনের নাম জানতে পেরেছে। সেই 2 জন চোর বর্তমানে পলাতক। পুলিশ তদন্তের স্বার্থে অভিযুক্ত 2 চোরের নাম জনসমক্ষে প্রকাশ করেনি। তবে অভিযুক্ত চোর বিক্রম দাসের কাছ থেকে একটি স্বর্ণের চুড়ি এবং কানের দুল উদ্ধার করেছে, যার বাজার মূল্য হবে লক্ষাধিক টাকা বলে জানান থানার ওসি। তিনি আরও জানান, বিক্রম দাসকে জালে তুলতে পুলিশের আগে কৃষ্ণ এবং জাহাঙ্গীর মিয়া নামে 2 জনকে জালে তুলেছিল। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বিক্রমকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। বাকি পলাতক 2 চোরকে দ্রুত জালে তুলতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন ওসি। এবং বাকি স্বর্ণালঙ্কার পলাতক 2 চোরের কাছে রয়েছে বলে পুলিশের ধারণা। এই মাসের 12 তারিখ ধলেশ্বর রোড নাম্বার 3 বিপ্লব ভৌমিক নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল, আমাদের কাছে অভিযোগ দিয়েছিল। তারপরে ভিত্তিতে আমরা এখানে একটা চুরির কেস রেজিস্টার করি। পরবর্তী সময়ে এই চুরির কেসে আমরা আসল চুর যে যারা এই আপনার কেসটা করেছে তাদেরকে আমরা তাদের ভিতর 2 জনকে আমরা গ্রেপ্তার করেছিলাম। তাদের নাম ছিল জাহাঙ্গীর মিয়া এবং কৃষ্ণ। তো তাদেরকে ইন্টারোগেশন করার পর পরবর্তী সময়ে নাম আসে যে এটা তো চুরির গ্যাং, এর ভিতরে যে চুর আছে একজন চুর বিক্রম, ওর নাম হচ্ছে বিক্রম দাস। বিক্রম দাসকে আমরা গ্রেপ্তার করি। রবিবার মন কি বাত এর 107তম পর্ব অনুষ্ঠিত হয়।
রাজধানীর গীতাঞ্জলি অতিথিশালা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 107তম পর্ব শুনেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিভিন্ন মন্ত্রী, বিধায়ক ও বিজেপি নেতৃত্ব। প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, লোকসভা নির্বাচন আসন্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত থেকে সলা পরামর্শ নিয়ে আগামী দিনে লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হবে। আসন্ন নির্বাচনে কিভাবে মানুষের কাছে পৌঁছানো হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়। দেখিয়ে আপ লোক সব জানতে হ্যাঁ কি আমারা লোকসভা চুনাও নজদিক আয়া হ্যাঁ তো আমারা ওর সে আজ এক বিশেষ বৈঠক, সাংগঠনিক বৈঠক আমনে বুলাযা হ্যাঁ। আর আজ হাম লোক সব জানতে 107 কা এপিসোড আমারা মাননীয় প্রধানমন্ত্রী জি কা মন কি বাত অনুষ্ঠান ওবি আম লোক এক সাথ শুনেঙ্গে আর আনে ওয়ালে চুনাও মে আমারা ক্যা রোল রহেগা, বুথ স্তর সে ক্যা ক্যা রিপোর্ট আয়া হ্যাঁ তো ইয়ে সব হাম লোক জানকারি লেঙ্গে। আর জো জো আমারা সাথ করনে ওয়ালা হ্যায় সংগঠন সে ও হাম লোক করে। একদম বুথ লেভেল সে হাম লোক পুরা তৈয়ারি কর রে, বুথ বিস্তারক সে লেকে সব তৈয়ারি আমরা হো চুকি হ্যায়, বিস্তারক হাম লোক নিচে কাম কর রে, তো সব সংগঠন মে জো জো। অল ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক সংঘের প্রথম ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলনকে সামনে রেখে রবিবার আগরতলা শহরে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল সংগঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শ্রমিক নেতা বিপ্লব কর। তিনি জানান, খাদ্য গুদাম শ্রমিকের এই প্রথমবার দুর্গাপূজাতে বোনাস দেওয়া হয়েছে, তাই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছে। শ্রমিকদের স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে জানান তিনি। তাদের একটা ঐতিহাসিক গত পুজোতে, পুজোর আগে রাজ্য সরকার, রাষ্ট্রপতি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, ঐতিহাসিক সিদ্ধান্ত, এই প্রথম এই খাদ্য গুদামের যারা শ্রমিকরা আছে তাদেরকে এই প্রথম তাদেরকে 2000 টাকা করে বোনাস দিয়েছে। তো আগামী দিন এই রাষ্ট্রপতি সরকার আরও এই শ্রমিকদের স্বার্থে বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আসছে এবং সেই খুশিতে শ্রমিকরা আজকে তাদের ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন, সেই সম্মেলনের মাধ্যমে, একটি র্যালির মাধ্যমে রাষ্ট্রবাদী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং ওনারা যে 2000 টাকা পুজোর আগে বোনাস প্রদান করেছে এই ঐতিহাসিক সিদ্ধান্তকে ধন্যবাদ জ্ঞাপন করছে। এবং একটা বিশাল বড় সম্মেলন আছে, সেই সম্মেলনে খাদ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাশয় উপস্থিত থাকবেন এবং ওনার উপস্থিতিতে আজকে রাজ্য কমিটি আজকে ঘোষণা দেওয়া হবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি, পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।